বিশ্বকাপ বাছাই পর্বে কিংস অ্যারেনায় বাংলাদেশকে 1-0 গোলে হারিয়েছে ফিলিস্তিন। শেষ মুহূর্তে তেরমানিনির গোলে বসুন্ধরা কিংস অ্যারেনার অপরাজিত থাকা হলো না লাল সবুজদের। যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিন যেন মাথা নোয়াবার নয়, শেষ মুহূর্তে বাংলাদেশের হৃদয়ে রক্তক্ষরণ। একজন মিতুল মারমা যেখানে ট্র্যাজিক হিরো। গোলবারের নিচে চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন মিতুল, প্রতিপক্ষের মুহুর্মুহু আক্রমণ রুখে দিয়েছেন। কিন্তু কে জানত নিয়তির নির্মমতা, ক্লান্ত এ গোলকিপার হার মেনেছেন ইঞ্জুরির কাছে। ম্যাচের টার্নিং পয়েন্ট বুঝি ওটা, অতিরিক্ত সময়ে কেঁপে উঠেছে বাংলার দুর্ঘ। তেরমানিনির গোলটাই ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছে। অথচ কিংস অ্যারেনায় অগাধ বিশ্বাস আর সমর্থন সবই ছিল বাংলাদেশের, যদিও তা কাজে লাগাতে পারেনি রাকিব ফাহিমরা। ম্যাচের 44 মিনিটে সেরা সুযোগটি নষ্ট করে বাংলাদেশ। অধিনায়ক জামাল ভুঁইয়ার পাস গোলে পরিণত করতে পারেননি ফাহিম। বিরতির পর ফিলিস্তিনের রক্ষণে দুদফা হানা দেয় বাংলাদেশ, তবে কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি লাল সবুজেরা। 10 জনের ফিলিস্তিন ডেডলক ভাঙে দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে। এই হারে ভাঙে বসুন্ধরা কিংস অ্যারেনায় তাদের অপরাজিত থাকার রেকর্ড। ইমরান হোসেন, নিউজ 24, ঢাকা।